হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমরা যে প্রবলেমটা দেখব সেটা হলো যে আমি ক্যারেক্টার ইনপুট নিতে থাকব, যতক্ষণ পর্যন্ত আমি স্পেস ইনপুট নিব ততক্ষণ পর্যন্ত সে ইনপুট নিতেই থাকবে। আর যেই স্পেস পাবে তো আউটপুট দেবে। এখানে আমাদের কি আছে, ইনপুটের কোড আছে, ইনপুট নিয়েছি। এরপর আমরা কি করব, ইনপুটটাকে চেক করব। আর ইনপুট চেক করে কি কীভাবে কম্পেয়ার, কার সাথে কি কম্পেয়ার করব, আমাদের এই যে এখানে এএল এর ভিতরে আমাদের আমরা যা ইনপুট নিচ্ছি সেটা আছে। ওকে, এএল এর সাথে আমরা কাকে কম্পেয়ার করব, আমাদের স্পেস যে পর্যন্ত নাকি আমরা এএলটা যে আমরা ইনপুট নিচ্ছি সেটা স্পেস কিনা, আর স্পেসটা কোথায় থাকে এটা আমরা কীভাবে দেখব। স্পেসের হেক্সা কত আছে, 20। তো আমরা চেক করি, কম্পেয়ার করলাম যে যে ই মানে জাম্প ইকুয়াল, যে কম্পেয়ার করছি এএল আর 20H, এই দুইটা যদি সমান হয় তাহলে তুমি জাম্প করে এক্সিটে চলে যাও। যদি সমান হয়, স্পেস যদি হয়, তাহলে তার মানে কি প্রোগ্রাম শেষ। তো আমরা কী করবো, এক্সিটে চলে যাবো, নিচে এক্সিট লিখে দিলাম। এর মানে সে এক্সিটের পরে আসে কোডের শেষ পাবে, তো কোডটাকে সে ইন্ট করে দেবে, ইন্ট। আর যদি সে এক্সিট না পায়, মানে যদি সে এল আর 20H এক না হয়, তাহলে কী করবে, আবার ইনপুট নিতে থাকবে। সো তাকে আবার লেখো যে ইনপুট করতে থাকো, ইনপুট নিতে থাকো। এখন আমরা কি করব, আবার চেকিং পাঠাই দেবো। আর চেকিংটা কোথায় করা হচ্ছে, এই যে কম্পেয়ার এখানে চেকিং হতেছে। তো আমরা যদি ওইখানে পাঠাই দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, উপরে একটা, এটার উপরে যদি আমরা একটা লেভেল দিয়ে দিই যে আবার ওইখানে থেকে আবার কোড পড়া শুরু করো, আমরা নিচে থেকে ওকে আবার উপরে পাঠিয়ে দেবো। আর এটার কি জাম্প এলপি, যে তুমি জাম্প আবার এই এলপি যেখানে লেখা আছে সেখানে চলে যাও জাম্প করে। তো আবার ও কী করবে, ওই এলপিতে চলে যাবে। এলপিতে গিয়ে আবার যখন কোড পড়া শুরু করবে তখন কি আবার কম্পেয়ার ফাংশন পাবে। আর কম্পেয়ারের কাজ কী, কম্পেয়ারের ভিতরে কী কাজ করা হচ্ছে, যে এল এর ভিতরে আমাদের কী আছে সেটা 20H মানে স্পেস, স্পেসের সমান কিনা। আমরা এ দিলাম, এম দিলাম, কে দিলাম, এল দিলাম, ও দিলাম, ভি দিলাম, যা মন চাই দিলাম। যখন আমরা কী করলাম, স্পেস দিলাম, কী হলো, প্রোগ্রাম শেষ। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে কী করতে হবে, এর আগের টিউটোরিয়ালে বলেছি। থ্যাংক ইউ।